জালিম বাদশা আমাদের পরিষ্কার এসে কি বলছে, ভারত ছেড়ে দাও, বলেছে না বলেনি? কে বলেছে? আরে কথা বলে, সাদা মাদল বলছে ভারত ছেড়ে দাও, কি বলছে? ওর নাম দিচ্ছি সাদা মাদল, হাসি নেয়, ভালো করে খেয়াল করছো, ওর সঙ্গে আর একটা জড়িত আছে, হুনমুন মুখো, কে? অমিত শাহ। কথা বলেন না, এসব বলে ব্যাটা, এসব কথাগুলো আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে কেন? ইসলাম বলছে শুনে রেখে দেন, ইসলাম বলছে কি জেনে রেখে দেন, খবরদার কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না, আমার ইসলাম যেমন শরিয়ে যেমন বলছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না, এই রকম যেমন আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে যেন রাখবে রে, ওই রকম প্রতিটা ধর্মে সব বলা আছে, খবরদার তোমরা সব কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না, প্রতিটা ধর্মে বলেছে শুনে রেখে দেন, আমার ইসলাম বলছে তোমরা একসঙ্গে হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কুলিবাগদি সাঁওতাল আদিবাসী মুসলমান তোমরা একসঙ্গে উঠা বসা করতে পারো, একসঙ্গে খাওয়া দাওয়া চলাফেরা হাসি মজা করতে পারে, কিন্তু খবরদার তা বলে তোমার ধর্মটাকে তুমি বিলিয়ে দিবার চেষ্টা করবে না, কারণ আমার ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম ভারত ছেড়ে দাও। আবার উত্তর প্রদেশে একজন চকা বেরিয়েছে, চকা সে আবার বলছে কি, পশ্চিমবাংলায় যদি আমি ঢুকতে পারি 24 ঘন্টার মধ্যে গুহাটা বন্ধ করে দেবো, আর আমিও চকাকে বলছি আমি গরু খাবো না, মুসলমানরা গরু খাবে না, নিয়ে যাও, তবে চকা সাবধান থেকো, গরুটাকে সামলে দেখো, বিতাল না হয়ে যায়, দেখো আমরা তো নিজেরা গরু খেয়ে শেষ করতে পারছি নি, আর ওই জন্য কথায় কি আছে, হালালে বরকত হারামে হরকত, হারাম হালালে বরকত হারামে হরকত, তো ওই জন্য সরকার জানে না এসব, যত হালাল জিনিস গরু আমরা যত খাচ্ছি আল্লাহ তত বরকত দিয়ে যাচ্ছেন, তবে আমরা গরু আজ থেকে খাবো না নিয়ে চলে যাও, তবে চকা বাবু সরকার বাবু সাবধানে থেকো, গরু যেন বিতাল না করে আমি সিংহের গুত্তা আমার সরকার না তুলে দেয়, কি তাহলে সরকার কি জানে হালালে বরক হারামে হরকত, তাহলে বছরে শুকুরের বাচ্চা তার প্রমাণ দিচ্ছি সরকারকে, বছরে শুকুরের বাচ্চা বছরে কটা হয়, কোথা থাকো বাংলাদেশে, শুকুরের বাচ্চা জেনে নেবেন ভালো করে, 17-18টা আরো বেশি হয়তো কম হয় না, বছরে ডবল করে হয়, আর কুকুরের বাচ্চা বছরে কত হয়, 4-5টা করে হয়, হ্যাঁ, তাহলে বছরে গরুর বাচ্চা কত হয় জোরে বলে, একটা, সব একটু একটু করে টাচ দিচ্ছি, খারাপ ভাববেন না, আর এটা শুনে রেখে দেন সরকার একমাত্র এই যে সুযোগটা পেলো পাওয়ারটা পেলো আমাদের উপর অত্যাচার শুরু করছে, এটা জানবে সরকারও দোষ নাই, এটা নিজেদের দোষটা আগে ভাবুন, হাদিস শরীফে আছে কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছে রে, এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে জেনে রেখে দেবেন, রাসূল বলছেন এই মুসলমান যখন বেলাইনে চলে যাবে, আল্লাহ রাসূলের কথা এহিয়া হুজুরে বাপদাদা 14 পুরুষের কথা নয়, রাসূল বলছে জালেম বাদশা কখন এসে মুসলমানদের উপর অত্যাচার জুলুম শুরু করবে, যখনই দেখ দেখতে মুসলমানের বাড়িতে গান বাজনা মত্তারি জোয়া চলছে, সুদের হাওয়া চলছে, বড়ি বাড়ি গান বাজনা টিভি চলছে, ভাইজানেরা কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি সত্যিকার আপনি কি পরিচয় পাচ্ছেন জেনে রেখে দেন, আর শুধু তাই নয় রসুল বলছেন এই মুসলমানদের ছেলেরা যখন গায়ের কম দের লিবাসটা মুসলমানরা পরে
মুসলমানদের লিবাসটা গায়ের কোমরে পরবে যখন দেখতে পাবে হিন্দুদের মতো চাল চলন লিবাস পোশাক কথাবার্তা হয়ে যাবে ইসলাম বলছে কি তোমরা মিশতে পারো তোমার ধর্ম কিন্তু বিলোতে পারবে না তোমার ধর্ম তোমার কাছে রেখে দাও তার ধর্ম তার কাছে রেখে দাও এই যে ট্রাক করবেন না সুট শার্ট পরে এই যে এত দিন ওয়াসুন যে শুনে রেখে দেন এখানে ওয়াসুনার কারণটা হলো একটাই মাত্র কারণ হলো আমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছি হাকি না বলো আমরা তো পরিবর্তন হওয়ার জন্য এসেছি যে আরে সব না পারে কিছু অন্তত করে রাসূলুল্লাহ সন্ন সভাটাই করতে হবে না একটা যদি রাসূলুল্লাহ সন্ন যদি ধরে রাখতে পারি তাই রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানাতে শেষ যুগেতে যদি আমার উম্মতরা যদি একটা সন্ন যদি আমল করতে পারে একটা সন্ন যদি মেনে চলতে পারে ওই একটা সন্ন তোর ওসিলাতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা আল্লাহ দান করে দেবেন জোরে সুবহান তাহলে একটা সুন্নত পালন করাটাই হলো কঠিন ব্যাপার কথা বুঝতে পারছেন এই তা আমরা এইখানে এসেছি তা একটু অন্তত নিজের এই যে আচ্ছা বলুন তো পরিবর্তন হলে আমার উপকার হবে না আপনাদেরই হবে যে পরিবর্তন যে হিদায়াত হবে যে আদায় করতে পারবে আমল করতে ঠিক মতো মেনে চলতে হবে আপনি শুধু দুনিয়ায় শুধু ভালাই পাবেন না আপনি মরণের পরে আপনি কবরে দেখবেন শান্তিতে আপনি বাস করছেন নবীর উম্মতেরা হয়ে গেছে কি জানেন এখন বর্তমান কিন্তু ওই জন্য বলছি ভাই জানেন এই ইহুদির ওয়াজে তাসির হবে কি করে এখন হুজুর মলি সাহেবের ওয়াজের আকর্ষণ হবে কি করে হালাল জিনিসটাকে যদি আমরা হারাম জেনে কাজকে বিশ্বাস করে কাজ করে থাকি তাহলে ওই মলি সাহেবের ওয়াজটা ঠিক মতন জামান ভাই না পালন হবে কি দেখুন আর ওই হুজুরে ওই মলি সাহেবের ওই হুজুর হোক আর মলি সাহেব হোক তাদের ওয়াজ শুনে মানুষ হিদায়ত হবে কেমন করে একটু বলে থাকুন কিন্তু আমার দেখে তো এহিয়ার দেখে দেখে আপনি শিখবেন আলেম উলামারা যদি বেঁকে যায় উল্টো পাল্টা কাজ করে সাধারণ মানুষরা করবে না করবে না জোরে বলুন মাসলাই বলছে ফতোয়া ফতোয়ায় আসছে কি ফতোয়ায় আসছে ফটো তোলা যায় না যায় জোরে বলুন কিন্তু উলামায়ে হাক্কানিরা তারা আলোচনা করে দেখেছেন নাচা জরুরাতান ফটো তুলতে পারে যেমন মরা গরুর গোস্ত খাওয়া যায় না না যায় জোরে বলুন আরে কথা বলেন না যায় আর আজকে আমার কোন মোল্লা মৌলভি আছে কোন হুজুর আছে আমার দলিলটা কাটু আমি আজকে ফতোয়া দিয়ে চলে গেলাম যদি আমার কেউ কাটতে পারে দেখো আমি আজকে ফতোয়া দিলাম মরা গরুর গোস্ত খাওয়াটা হলো জায়েজ যদি বলো হুজুর কি বকছেন কি এটা আমার নিজের পার্সোনাল কথা নাই হাদিস শরীফে আছে মরা গরুর গোস্ত খাওয়া খেতে পারে তবে কেন খাওয়াটার হুকুম হলো কিসের জন্য মানা করলে মরা গরু গোস্ত খেতে পারে কি কারণে কিসের জন্য মানেটা যদি না করি তাহলে জানবেন কসাইরা বলবে ফুরফুরা হুজুর জাতা হুজুর নাই ফুরফুরা হুজুর অর্ডার দিয়েছে অতএব মরা গরু গোস্ত খেতেই হবে তাহলে জেন্দা মোর্দা যখন এবারে কসাইরা বলবে জেন্দা মোর্দা সব বিক্রি করা শুরু কর আল্লাহ পাক এক জায়গায় কোরআন শরীফে পরিষ্কার লিখেছে জানেন লা তাকরাবু সালাতে বান্দা তুমি নামাজ পড়বে না জানাই পরিষ্কার আল্লাহ কোট একদম কোরআন শরীফ পরিষ্কার কঠোর ভাবে লিখেছে বান্দা লা তাকরাবু সালাত বান্দা তুমি নামাজ পড়বে না কেন মানা করলেন কিসের জন্য মানা করলেন কি কারণে যদি মানেটা যদি ভাঙ্গে না দিয়ে তাহলে বেনামাজিরা সুযোগ পাবে না পাবে না জোরে বলো এই কেন মানে বেমারিরা সুযোগ পাবে বলি এই এই কথা ছিল বল দেখি এই হুজুর এতদিন কথা ছিল বলি এই একে প্রতি বছর দাওয়াত দিয়ে দেয়
পুরো লাইফ চেঞ্জ করে হ্যাঁ দেখছেন না একদল ফকির দল তারা নামাজ লাগে না এই আছে না নাই তারা গাঁজা খাবে তারা আর জিকির করবে কি আছে না নাই জিকির করবে আর গাঁজা খাবে আর নামাজ লাগে না বলে কি বলছে দিলে দিলে আমাদের নামাজ পড়লি কাজ মিটে যাবে আপনাদের সাথে আছে নাকি না ও একটু একটু করে সব থাকবে চারিদিকে চালের সঙ্গে কাঁকর একটু থাকে কি হ্যাঁ বাংলাদেশে একটা পীর বেরিয়েছে সেই পীরটার নাম হলো ল্যাংটা পীর পীরের নাম কি ল্যাংটা পীর পীর জিকির করতে করতে উলুঙ্গ হয়ে যায় আর মুড়িদানও জিকির করতে করতে উলুঙ্গ হয়ে যায় আসামে একটা পীর বেরিয়েছে সেই পীরটার নাম হলো হাই বাবা পীর কি বাবা হাই বাবা পীর কত পীর নেবেন এত পীর হয়েছে আর এত হুজুর হয়েছে পুলিশরা পর্যন্ত চিন্তা করছে কোন হুজুরটা আসল রে বাবা সবই তো দেখছি হুজুরে কত হুজুরের ছেলে পুলিশরাও চিন্তা করছে কত হুজুরের ছেলে রে বাবা কিন্তু আসলি নকরি চিনব কি করে সব দুলালের তাল মিশে নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন সব একটু একটু করে টাচ দিয়ে আছি শুনে রেখে দেন আমাকে ভালোবাসুন নাই বেসুন রুজির মালিক কিন্তু আপনি আমার নয় আর আমি আপনার রুজির মালিক নাই রুজির মালিককে জোরে বলেন রুজির মালিক না রুজির মালিক গ্রামের পঞ্চায়েতের প্রধান না বলছে ভোটের গুলমাল করেন না রুজির মালিক গ্রামে পঞ্চায়েতে প্রধান নাই মেলে নয় রাষ্ট্রপতি নাই প্রধানমন্ত্রী মেলে নয় রুজির মালিক আমাদের মুখ্যমন্ত্রী নাই পিসা মলিসা হাফেজ সাহেবরা রুজির মালিক নয় রুজির মালিক যদি হতে হয় আমি আমার ভাই জানেরা আমার আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না আর তুমি খেতে দিচ্ছি নাকি সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দি যেটা বলতে চাইছি শুনে রেখে দেন তাহলে একটা দলের নাম হচ্ছে হাই বাবার দল এই চুপ তারা হাই বাবার দলেরা কি তাদের উদ্দেশ্য কি নামাজ লাগে না দিলে দিলে নামাজ পড়লে হয়ে যাবে তাদের বক্তব্য হলো পুকুরেতে পুকুরেতে পদুচু করে পাশা উঁচু করে হাঁসে গেড়ি পায় শামুক পায় আর তোমরা পদুচু করে মসজিদে কি পাপ এর জবাব আর কি দৌড় জবাব দিতে হবে এই কি পাই না পাই শুনে রেখে দে আমরা ওই পদুচু করে তোর বাপের মাথাটা পাই তাদের আবার জেকের করে কেমন সামনে চার কোণে চারটে মোমবাতি আর মিজখানে একটা মোমবাতি পিসাবে বসে থাকবে এরকম করে যখন মুড়িদান সব এসে যাবে ঘরের ভেতরে একটা ঘরের ভেতরে ঢুকবে মুড়ির ছেলে মেয়ে সব একসাথে ঢুকবে পীরের কাছে আসবে জেকের হবে এইবারে পিসায় উঠে দাঁড়িয়ে জেকে শুরু করবে এইরকম পাটা রাখবে দেখবে দরকার হয় জিজ্ঞাসা করবে সাইন সিদ্দিকি জানে উনিও জানে আমি চৌঁচি ওরাও শুকে নেয় কেউ শুকে এদিকে খেয়াল করো কেউ শান্তিতে নেব এইরকম পাটা রাখবে এইরকম পাটা রাখবে জেকের হবে বিশ্বাস জেকের করাবে এইরকম দুটো পা দুদিকে রাখবে ঠিক এরকম ক্যারাচে দাঁড়াবে
দিয়ে দরকার হয় সাইফুল্লাহ আমার ভাইপো বড় ভাই সাহুদু কেবলার ছেলে সাইফুল্লাহ টেবিয়ান সব বড় ভাই সাহুদু কেবলার ছেলে কলিমুল্লাহ ভাই সাহুদু আজকে ওনার চাই ছেলে এসেছিলেন তাই তো নাকি সাধন হ্যাঁ আমার দাদু এসেছিলেন আল্লাহ করে তো যাই হোক ওনারা আসামে যায় বড় ভাই সাহেব প্রায় 50 বছর ধরে যাচ্ছেন আসামে আর আমারও হয়ে গেল দেখতে দেখতে 34 বছর এই বছরে যাচ্ছি সামনে মঙ্গলবার দোয়া করবে সামনে মঙ্গলবার আসামে যাচ্ছি আল্লাহ ফেরাই 22-24 এ পৌষ মাসে 22-24 এ বাড়ি ফিরবে ইনশাআল্লাহ একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে যাচ্ছি দোয়া করবে তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম পিশাবের অঙ্গ দাঁড়াবে জিকির করা শিখাবে পিশাবের জিকিরে আক্রম নিয়মটা দেখাবে দিলের বাতি জ্বালিয়ে দাও মোমের বাতি নিভায়ে দাও দিলের বাতি জ্বালিয়ে দাও মোমের বাতি নিভায়ে দাও জিকির হচ্ছে জিকির হচ্ছে ভালো করে খেয়ালকে শোনো পিশাব জিকির করতে করতে দুয়া এমন আশেক হয়ে যাবে মোমবাতি নিভিয়ে দিয়ে এবার অন্ধকারে গুতগুতি হচ্ছে কি জিকির হচ্ছে ওরাই নিজেরাই জানে পিশাব বলে আমার মন্ত্র শিখিয়ে দেয় কি জানেন পিশাব আমার মন্ত্র শিখিয়ে দেয় মুড়িদানকে মন্ত্র শিখাচ্ছে কি জানেন আসর হলো ফুসুর ফুসুর মগ্র বইনা বৈশা ইশার হলো খাইয়া দাইয়া ফজর হলো সুইয়া আসর হলো ফুসুর ফুসুর মগ্র বইনা বৈশা ইশার হলো খাইয়া দাইয়া ফজর হলো সুইয়া জোহরে রক্ত পাইছি আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি জোয়ান ছেলে দাও তোমার একটু ভালো করে খেয়াল করে শুনে কে দাও আমাদের কাছ থেকে কখনো জালিম বাদশা সুযোগ পেতে পারে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের কিছুই না দিয়ে বন্দুক পিস্তল আমাদের বমটো হাতে না দিয়ে আল্লাহ আমাদের একটা মুসলমানদের একটা পাওয়ার দিচ্ছে কি জানের ইমানের কোয়াত ইমানের পাওয়ার ইমানের শক্তি যদি এই মুসলমান যদি হালাল থেকে দূরে হারাম জিনিস থেকে দূরে থাকে চগলখুরি গিবত গাল্লা থেকে মিথ্যা কথা থেকে যদি মুসলমান দূরে থাকে নিশ্চয়ই জানবে জবানটা পাক পবিত্র হয়ে যাচ্ছে জানবে শুধু তাই না এই মুসলমান যদি সুদ ঘুষের বাড়ি যদি খাওয়া বন্ধ করে গান বাজনা টিভি দেখাই সব মোবাইলে গান বাজনা শোনানো এই যে টিভি দেখা যদি ফটো তোলা নানা রকম শরীয়তের কাজ যদি মুসলমান যদি দূরে থাকে একমাত্র এই মুসলমানদের মধ্যে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে খৌফে ইলাহি বলতে কি জানে রে খৌফে ইলাহি মধ্যে যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সব কিছু আছে জানবেন যার মধ্যে খৌফে ইলাহি নাই আল্লাহর ভয় নাই তার মধ্যে কিছুই না জানবে ভাইরা যদি খৌফে ইলাহি যদি থাকে কে আমার ভাই জানে রাও আমার ইমানদার ভাইরা এই রকম খৌফে ইলাহি রাখবেন আমি যে আজকে যে কর্মের কাজটা করছি আমি যে সুদ খাচ্ছি মদ খাচ্ছি টিভি দেখছি গান বাজনা শুনছি আমার কাছে কেউ দেখতে পাক নাই পাক আপনি যদি নুকি নুকে করেন এটাই মাথায় রাখবেন ভয় রাখবেন অন্তরে মায়ের ভয় রাখবেন যে আমার আমাকে কেউ দেখতে পাক না পাক কিন্তু আল্লাহ স্বয়ং নিজে দেখতে পাচ্ছে না বাইনা জোরে বলুন আল্লাহ নিজে দেখতে পাচ্ছে রে শুধু তাই নাই দুনিয়ার সিসি ক্যামেরাকে দেখেই দেখে দুনিয়ার সিসি ক্যামেরাকে দেখে যদি আপনি ভয় খান যে আমাকে দেখে ফেলবে ধরে ফেলবে নাকি আজ থেকে সিসি ক্যামেরা শুনে রেখে দেন সিসি ক্যামেরার মধ্যে এমন মেশিন আছে ওতে জেনে রাখবেন কেউ যদি বোরকা পরে যদি ঢুকে পড়ে ওই বোরকাটাকে খুলে দেখিয়ে দেওয়া হবে ওই মেশিনের দ্বারা মোরকা বোরকাটা খুলে দেখানো হবে এমন কি কেউ যদি মুখটা ঘুরে বোরকা পরে মুখটা ঘুরে মুখটা ঢাকা দিয়ে যদি থাকে ওই মেশিনের মধ্যে সিসি ক্যামেরার মধ্যে জেনে রাখবে রে এমন সিস্টেম করা আছে দেখবেন মুখের বোরকা পর্যন্ত খুলে দিয়ে মুখটা ঘুরিয়ে দেওয়া হবে কে মানুষ ছিল তাও দেখিয়ে দেওয়া হবে কজন ছিল তাও দেখিয়ে দেওয়া হবে ভাই জানে দাও কবে ঢুকেছিলেন কোন সময় ঢুকেছিলেন তাও দেখিয়ে দেওয়া হবে এবার শুনে কে দেন
সিসি ক্যামেরার দ্বারা যদি আজকে দুনিয়ার মানুষ যদি দেখাতে পারে, এবারে বলুন আমার আল্লাহ পাক বড় সিসি ক্যামেরা আজকে কাঁধের মধ্যে রেখেছে না রাখে না, জোরে বলুন। বড় সিসি ক্যামেরা তোমাদের কাঁধে আছে না নাই? উনাকে দেখে লুকিয়ে যেতে পারে, তাহলে ইনাকে দেখে পার হতে পারবো? আরে কত বলো, সব বিশ্বামুল সব হামেশা দরবে মুছি চাষি বসে হাজি গাজি সব, কিন্তু জেনে রাখবে এই সিসি ক্যামেরা সব ফেরেশতারা তুলে নিয়েছে, বুঝলেন না? ভালো করে খেয়াল করে শুনে কে দেন। ওই জন্য বলছি যাদের মধ্যে খপে এলাহি আছে তার মধ্যে সবকিছু আছে, কেউ না দেখতে পাক আল্লাহ আমাদের স্বয়ং নিজে দেখতে পাচ্ছে। কেউ বলে কি জানে, অনেকে বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, অনেকে বলে কেউ বলে আল্লাহ আমাদের অন্তরে কলবের মধ্যে আছে, আর আল্লাহ নিজে বলছেন আমি কোথায় আছি দেখলে বান্দা। ওয়ানাহানু আকরাবু ওয়ানাহানু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তোদের ঘরে যে সিরাত আছে রক্ত আছে আমি আল্লাহ পাক তার থেকে নিকটে আছি, জোরে বল সুবহানাল্লাহ। কোথায় নুকবে, কোথায় নুকিয়ে কাজ করবে? বলছে যা পারবি করলে না, কেউ কবরকে দেখতে যাচ্ছে তাই বলে না অনেকে, এই বলে না অনেকে যা পারবি করলে কবরে কে দেখতে যাচ্ছে, কবরে খবর কে জানে, জোলে বনু আল্লাহ তো জানেন কবরে খবর, মোরদাই জানে আমার কি হচ্ছে না হচ্ছে, ঠেলার নাম, ঠেলার নাম বাবা। ওই জন্য ছোট হুজুর কেবলার কথা, বাবা পিসা মিসা গাইসা এমএলএসএ ব্যারিস্টার সাহেব সব বাবা, হুজুর কেবলা বলতেন সব বাবা, দুনিয়াতে একটা কেউ ধরা পড়বে না, কেউ পিসা মিসা হাফেজ ধরা পড়বে না, একটা আমলক সাধারণ ধরা পড়বে না, বাবা কে চালাকি করেছি কি সঠিক পথে করেছি সঠিক পথে চলছি বাবা সেই একটা জায়গায় ধরা পড়বে, সেটা হলো কোন জায়গা, মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিলে, তাহলে এই যে আমি বলছি কেন শোনা শুধু কারণটাই হলো এই জন্য হিদায়ত এখানে আমার শুনে কে দেন। এখানে কোন পিসাব যদি কোন পীরের আওলা যদি আসে, পীরের ছেলে কেন পীরের, পীর কেন পীরের বাবার বাবায় লো হিদায়ত করতে পারবে না, আর আলেম যদি আসে আলেমের দ্বারায় আলেমের বাবার দ্বারাই হিদায়ত হবে না। হিদায়তের মালিককে জোরে বলেন আমি আল্লাহ থেকে হিদায়ত করি না। মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে আমাদের মধ্যে ঢুকলো, এ তো আমরা নিজেরা নিজেরা খাল কেটে কুমির ঢুকিয়ে দিচ্ছি, হাঁকি না জোরে বলুন, নিজেরা নিজেরা খাল কেটে কুমির ঢুকিয়ে দিচ্ছি। তবে শুনে রেখে দেন মুসলমানদের মেশিন গান লাগবে না, মুসলমানদের আল্লাহ ইমানের জোর দিয়েছে, একবার যদি নারা যদি লাগায় তকবীর লাগায়ে ইমানের যদি জোর থাকে জবানে তাসির থাকে, একবার নারা লাগাবার সাথে সাথে আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যাবে গায়ের কমদের অন্তরটাকে আল্লাহ থরথর করে কাঁপিয়ে দেবে। তা বলে কি সুদের বাড়ি খেলে আমাদের জবান তাসির হবে, মদ করে বাড়ি খেলে হবে,
আজকে তখনকারে ওয়াজ আর এখনকারে ওয়াজ আসমান জমিন কেন ছোট হুজুরের ওয়াজ শুনেছে যারা জিজ্ঞাসা করে দেখো ওনার ওয়াজ শুনে মানুষ কেঁদে পাগল হয়ে যেত হাকি না জোরে বলুন মেজলা হুজুর কেমনার ওয়াজ শুনে মানুষ কেঁদে ফেলতে রে দাদা হুজুর কেমনা বলেছিলেন বাবা না শুনে রেখে দাও দাদা হুজুর কেমনা পরিষ্কার বলে লিখেছে বাবা বাবা তোমরা গায়বী ওয়াজ বাতিনি ওয়াজ যদি শুনতে চাও বাবা তোমরা যেমন বসে বসে জাহিরি ওয়াজ শুনছো বাবা এইবার তোমরা যদি পাকিনি ওয়াজ গাইবি ওয়াজ শুনতে চাও দাদা হুজুর কেবলা বলতেন আমার বড় ছেলের কাছে চলে যাও যারা বড় হুজুর কেবলার ওয়াজ শুনেছেন এখন মুরব্বি ভাইরা যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করে দেখবেন এইভাবে ওয়াজ করছেন বড় হুজুর কেবলা তিনার ওয়াজ শুনে মানুষ চোখের পানি ফেলতে ফেলতে হুজুর কেবলার ওয়াজ শুনতে শুনতে আশেক হয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন ও নবীর উম্মতেরা শুধু মানুষ দেওয়ানা হতেন না ওনার ওয়াজেতে স্বয়ং রসুলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন এখন আমরা কি বাঁচাবাঁচি করব কি করে এই ইয়াহুদি যদি বলে এই বাড়ি আলাই দিগাছ আপনার ছেলের বিয়েতে দাওয়াত করেছি এসেছি এই বাড়িওয়ালা মেয়ের বাপের গলায় পাতুলি দিয়ে ক টাকা নিয়েছেন বলে হুজুর 1 লাখ না নিতে পারি 80,000 টাকা নিয়েছি ওই টাকায় তো চিকেন বিরিয়ানি হচ্ছে কথা বুঝতেছেন তখন যদি আমি হুজুর যদি বলি আমি খাবো না তো আমি চলে যাব আমি যদি জিজ্ঞাসা এখন বর্তমান হুজুর মনীষারা যদি জিজ্ঞাসা করে খায় এই বাড়ি আনা আমাকে দাওয়াত করেছে সুদের বাড়ি সুদের কারবার আছে আছে হুজুর টুকটাক সুদের কারবার করি তোমার ছেলে বলে নাতি পোতারা মদ ফদ খায় না কে কে জিজ্ঞাসা করবে কোন হুজুর কোন মনীষা জিজ্ঞাসা করবে এখনকারে মনীষারা জানে জিজ্ঞাসা করলেই বাংলা আমার বিপদ হয়ে দাঁড়াবে আমার নিজেরই লস হয়ে যাবে বর্তমান আমরা কেমন পড়ে গেছি জানে রাগ করবেন না আমার কথা শুনে রাগ করবেন না বর্তমান আমরা এখন কেমন পড়ে গেছি জানে কানা বেগুন আর টেরা খুদ্দের কি বললাম বর্তমান কেমন পড়ে গেছি কানা বেগুন আর কি টেরা খুদ্দের টেরা খুদ্দ বুঝে তো টেরা হয়ে আছে হুজুরা জানে বাঁচাবাঁচি করলে বিপদ এখনকার হুজুরা জানে আলে মলিশরা জানে বাঁচাবাঁচি করলে বিপদ আছে তুইও সুদ খা আমিও সুদ খাই তুইও ঘুষ খা আমিও ঘুষ খাই তুইও গু খা আমিও গু খাই কি বুঝতে পারছেন না ওই জন্য জলসা বেড়েছে মসজিদ বেড়েছে নামাজি বেড়েছে হাজি বেড়েছে পিসা বেড়েছে হাবিসা বেড়েছে সব বাললে কি হবে খোদার গজব বেড়েছে নবীর উম্মতেরা তবে শুনে কি দিন ইমানদার ভাইয়েরা ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ পাক কুরআন শরীফে একটা জায়গায় লিখেছে লা তাকরাবু সালাত বান্দা তুমি নামাজ পড়বে না কিসের কারণে কিসের জন্য বললেন এই ভারতের জওয়ান এই ধরা করছিস গরু গোসে হিট দেখেছো কি আশ্চর্য বাচ্চাদের যে পিছনে দেন তো চুপচাপ বস না হলে পিছন দিয়ে করে দেবো জলসা আদৌ রক্ষা করো নবীর উম্মতের রাসূলকে দিয়ে মুসলমানের ছেলে মেয়েরা ইমানদার ভাইয়েরা খবরদার তাই বলছি ভাইয়েরা খুব সাবধানে ব্যবহারবেন কেননা শুনে কিনি আল্লাহ বলছে কোরআন শরীফে নামাজ নিষেধ করেছে বটে কিসের জন্য মানা করলেন কি কারণে মানা করলেন তারপরে আয়াতে বলছেন ওয়ান্তুমু সুকারা তোমরা মদ গাঁজা খেয়ে তারিখে নিশাগর অবস্থায় ওই সময় তুমি নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে না এই জন্য নিষেধ করা আছে এই জোয়ান ছেলেরা শুনে রেখে দাও তোমরা সেই চিন্তা করে খবরদার নামাজ ছেড়ে দিও না আল্লাহ পরিষ্কার কোরআন
শরীফে এক জায়গায় লিখে রাখে না আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে আমার ভাই 82 জায়গায় লিখেছেন পরিষ্কার 82 জায়গায় লিখেছেন আকিমুসসালাত বান্দা তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু জওয়ান ছেলেরা তোমাদের হাত জোর করে বলছি যেহেতু আমি এহিয়া ভাই কি ভালোবাসবো হুজুরের ছেলে আপনাকে কি ভালোবাসবো আপনার পীর মুজাদ্দেদের জামান দাদা হুজুর খাজা হুজুর বরপিশা হুজুর কি ভালোবাসবে জওয়ান ছেলেদের আমি টার্গেট করে বলছি জওয়ান মেয়েদেরকে বলছি জওয়ান মেয়েরাও তোমাদের মোবাইল গান বাজনার ভোল তাবলা কিন্তু আমাদের সাথে যাবে না আমাদের সুদ ঘুষ কিন্তু সবে সাথে যাবে না টিভি গান বাজনার যাত্রা ভিডিও সাথে যাবে না জওয়ান ছেলেরা তোমরা শুনে রেখে দাও আল্লাহর ওলি খাজা হুজুর বরপিশা হুজুর দাদা হুজুর কি ভালোবাসবে তোমার আমার আল্লাহ পাক তোমাদেরকে আমার আল্লাহ পাক এই জওয়ান ছেলেদেরকে বেশি মহব্বত করে ভালোবাসে হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছেন একটা বুড়ো মানুষ যদি কষ্ট করে লাঠি ধরে নামাজ পড়তে যায় লাঠি ধরে উযু করে কষ্ট করে মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ রাসূল বলছেন একটা বুড়ি মানুষ যদি এই ঠান্ডার সময়তে কষ্ট করে উযু করে নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন একটা জওয়ান ছেলে যদি জওয়ান ছেলে জওয়ান মেয়ে যদি উযু করে যদি আল্লাহর আযাবের ভয় আল্লাহর গজবের ভয় কবরে একা শুতে হবে কেউ যাবে না মরণে পড়ে কবরে একাই থাকবো হয় জানে না আল্লাহর আযাবের ভয় গজবের ভয় আল্লাহর নামাজ যদি জওয়ান ছেলে জওয়ান মেয়েটা নামাজ পড়তে থাকে আল্লাহ রাসূল দানি বলেন এই বুড়ো বুড়ির থেকে এই জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে এদেরকে আল্লাহ বেশি মহব্বত করে নামাজ তোমার বাদ হবে না আল্লাহ বলছে তোমাকে সব মাফ করে দেব কিন্তু আমি আল্লাহ আমার নামাজটা কিন্তু মাফ করব না বান্দা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি না পড়তে পারো শরীর অসুস্থ কমজোরি দাঁড়াবার ক্ষমতা হচ্ছে না মাথা ঘুরছে শরীর টলছে তাও তোমার জন্য নামাজ মাপ নাই তুমি বসে বসে নামাজ পড়ো বসে বসে যদি নামাজ যদি না পড়তে পারো আল্লাহ বলছে বান্দা বান্দা রে তুমি বসে বসে নামাজ পড়ো তোমার বসে বসে যদি তাও অসুবিধা হয় বসতে কষ্ট হচ্ছে মাথা যেন কেমন করছে মাথা ঘুরেছে শরীর পাক দিচ্ছে হায় রে চিন্তা করছে কি করে আল্লাহ বলছে যত রকম বিমার হোক তুমি বসে যদি নামাজ না পড়তে পারো তুমি আমার নামাজটা শুয়ে শুয়ে নামাজটা পড়ে লাও শুয়ে শুয়ে যদি তোমারও তাও কষ্ট হয় এই ছেলেরা জওয়ান ছেলেরা শুনে রেখে দাও আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে কত দয়া করছে কত রহম করছে দেখে আল্লাহ বলছে বান্দারে তোর শুয়ে শুয়ে যদি তোর অসুবিধা হয় নামাজ পড়তে হাত পা লাড়াতে পারি না হাত পা স্ট্রোক হয়ে গেছে হাত পা প্যারালাইস হয়ে গেছে তোর মুখকে তোর যদি মুখ যদি জবান যদি বন্ধ হয়ে যায় তবুও তোকে নামাজ পড়তে হবে হবে শুনে কে দে বান্দা হাত পা যদি লাড়াতে না পারি মুখ যদি চালাতে না পারে আল্লাহ বলছে বান্দারে তুই চোখের পাতায় ইশারা ইশারায় তুই নামাজটা আমার পড়েলে আমি আল্লাহ পাক তোর চোখের পাতায় পাতায় ইশারা ইশারা নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম আর কি চান আর কি চান আপনি বলো কেন জালেম বাদশা ঢুকেছে জালে মুসলমানের বাড়িতে গান বাজলো মোটারি চুয়া চলছে মুসলমানের বাড়িতে টিভি চলছে মুসলমানের ছেলে মেয়েরা দেখবেন বিহা বেসর মতো ঘুরে বেড়াচ্ছে মুসলমানদের লিবাস পোশাকটা দেখুন না গায়ের কম না মুসলমান একটা হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল বলছেন একটা মুসলমান একটা মুসলমানকে সাক্ষাৎ হলে দেখা হলে সে হুকুম কি আছে জোরে বলে আর কত বলে কি আছে সালাম সালামটা দেবো কাকে নাচে মাথায় ডুবে নাচে মুখে দাড়ি নাচে পাঞ্জাবি নাচে লুঙ্গি যদি বা মুসলমান পরিচয় পাবো বাপেরা এমন ডিজাইন ডিজাইন নাম দিয়েছে মন্টু ঝন্টু মন্টু বিল্টু পল্টু বাবলু
বাপ ডাকছে ঝুনকে, আবার দু রকম নাম আছে, মন্টু আব্দুল করিম, ঝুনটু আব্দুর রহমান, বাবলু আব্দুল জব্বার, মানে একটা জেরক্স একটা অরিজিনাল, মানে যখন যেমন কাটা পড়ত। হ্যাঁ, সালামটা দেবো কাকে, সালাম দিতেও লজ্জা লাগছে, এমন যাচ্ছে ছেলে মাথা চুল চেঁচে দিয়ে, আবার এদিকে চেঁচেছে, এদিকে চেঁচে দিয়েছে, আছে না না, এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়েছে, দিয়ে এরকম রাখছে যেন বিলিতি মোরগ বেরিয়েছে। আবার কালো কালার আবার দিচ্ছে সাদা, একবার যেন ঘোড়া সেজেছে মাথা, ঘোড়ার চুল, আর একটা যেন গাধার চুল, আবার একটা যেন ভেড়ার চুল সেজেছে, রাগ করবে না বলছি, জানো না আমরা কোন ঘরে জন্মেছি, আল্লাহ আমাদের ইচ্ছা করলে পরে গায়ের কমদের বেধর্মীদের ঘরে আল্লাহ আমাদের জন্ম দিতে পারতে না, পারতে না, জোরে বলুন আল্লাহ শুকরিয়া করুন, এমন একটা ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ শুকরিয়া, যে আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহ পাক শেষ নবী আখিরি জামানার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে, জোরে বলুন সুবহান, আরো জোরে বলা যাবে না? আর উম্মতদের হাল দেখুন, কেন গজব আসবে না? হ্যাঁ, মোদি এমনি এসেছে, ভারত ছেড়ে দাও, ভারত ছেড়ে দাও আওয়াজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার কোথায় যাবে এবার ভারত ছেড়ে দিয়ে? সরকার তো বলেছে ভারত ছেড়ে দাও, আর আমি সরকারকে জানাচ্ছি, সরকার বাবু, ভারত তোমার বাবার একা সম্পত্তি নয়, এই ভারত যেমন তোমরা যেমন জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, জান দিয়েছো, শক্তি ক্ষমতা দিয়েছো, আমাদের মুসলমানরা তারাও এই ভারতকে স্বাধীন করার জন্য তারাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা আজকে রক্ত জীবন দিয়ে তারা আজকে ভারত স্বাধীন করেছে। তবুও সরকারকে জানাচ্ছি, এই ভারতের উপরে যদি কোন রকম আক্রমণ আসে, কোন আক্রমণ আসে, কোন বিপদ আসে, এই মুসলমানরা এখনো তৈরি হয়ে বসে আছে, রক্ত দিবার জন্য, জান দিবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, তবুও ভারত ছাড়ছি না, ছাড়ব না, যদি ভারত ছেড়ে যেতে হয় আমরা একা যাব না, তোমাদেরকেও নিয়ে যাব, কথা ছিল বেশি, ভারত ছাড়ছি না, ছাড়ব না, তবে জেনে রাখবেন মুসলমান, এই সাহসটা আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি বলে, যার কারণে বিশেষ করে গায়ের কমরা বেধর্মীরা বুঝে নিয়েছে, মুসলমানদেরকে এই সময় টিপে ধর, এই সময় টিপে ধর, কারণ যেহেতু ওদের মধ্যে একতা নাই,